নমস্কার সঙ্গে যুক্ত আপনাদের স্বাগত নো ভোট টু বিজেপি এই স্লোগানটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল মূলত এই স্লোগানটা দিয়েছিলেন বামপন্থীরা তারা যে সবাই সিপিএম সিপিআই আর এস পির সমর্থক নয় কিন্তু তারা মননে বামপন্থী আবার কেউ কেউ সিপিএম এর সঙ্গে পরোক্ষভাবে যুক্তও ছিলেন তারা মনে করেছিলেন যে বিজেপির রাজনৈতিক আগ্রাসন ঠেকাতে হবে বামেরা কহিষ্ণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আক্রাসনকে ঠেকাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচারের সুফল লাভ করেছিলেন এবং তাদেরকে পুরস্কৃতও করেছিলেন অন্যতম হলেন প্রাক্তন আমলা চহর সরকার তাকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হলো তখন জহর সরকারের বিবেক কেঁদে উঠেছিল খবরের কাগজে বলেছিলেন টিভি চ্যানেলে বলেছিলেন ভাবতেও না বাড়ির লোক বলছে কেন তুমি রাজনীতি এলে দিব্যি আছেন জহর সরকার কিন্তু কলাটা মূলটা নিয়ে মাঝে মধ্যে প্রবন্ধ লিখে মোদী সরকারের মুন্ডপাত করে এখন ভুলে গেছেন তার বাড়ির লোকটাকে যে পরামর্শটা দিয়েছিল রাজনীতি করার দরকার নেই আসলে এই ধরনের মানুষ অত্যন্ত লোভী প্রকৃতির তো বিজেপি প্রতিহত করতেই নো ভোট টু মমতা ক্যাম্পেন চালু করেছেন শুভেন্দু অধিকারী এবং সেটা আস্তে আস্তে কারেন্সি পাচ্ছে এবং শুভেন্দু একই সঙ্গে বাম কংগ্রেসকেও বৃত্ত করেছেন একটা মজার বিষয় দেখুন কেরালার ওয়েনারে রাহুল গান্ধী মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা ছিলেন রাহুল বলেছেন দিল্লিতে মোদী সরকারের এর সিপিএম সরকার কার্যত সমর্থক দুজনকেই গণতান্ত্রিক পদ্ধতিতে ঝেঁটিয়ে বিদায় করলেই তবে দেশের মঙ্গল কেরালার মঙ্গল এবং কেরালার নরেন্দ্র মোদী হিসাবে পিনরাই বিজয়নকে চিহ্নিত করেছেন আবার সিপিএম বিজেপির হাত শক্ত করার জন্যই থেকে লড়ছেন তার কেরালা লড়া পক্ষে কর্ণাটকে গিয়ে লড়া এরা আবার ইন্ডিজোটের শরী খটা করে ইন্ডিজোটের বৈঠকে থাকে কানে কানে কথা বলে ফোটো সেশন হয় মমতাদা অভিযোগই করে ফেলেছিলেন যে আহ ইয়ে চুরির কথায় রাহুল উঠছে বসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত সকালে রাহুলের বাড়িতে চলে গিয়ে বলেছিলেন যে প্লিজ বাম সঙ্গ করুন আবার রাহুল ইয়েচুরির সঙ্গে যতটা যতটা কমফোর্টেবল ফিল করেন অন্যদের সঙ্গে করেন না আবার সেই রাহুলই ওয়েনারে নারে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবার বামের একটু ঢিলে ঢালা ভাব দেখিয়েছিল এবার কিন্তু তারা অ্যানি রাজাকে প্রার্থী করেছে বিজেপিও তাদের রাজ্য সভাপতি ভূমিপুত্র সুরেন্দ্রকে প্রার্থী করেছে রাহুলকেও ঘাম জড়াতে হবে তার জেতা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই বামেরা বুঝতে পারছে যে রাহুল কেরালায় প্রার্থী হলে কংগ্রেসের পাল্লাটা হাওয়া লাগবে কারণ গতবার কুড়িটা লোকসভা কেন্দ্রের মধ্যে কেরালায় উনিশটাতে কংগ্রেস তার সহজ দিয়েছিল বামেদের শিকেতে কেবল আলাপূজা কেন্দ্রটি জুড়েছিল এবার বামেরা আসন বাড়াতে মরিয়া সিপিএম এর মাত্র তিনজন লোকসভার সদস্য আছে এখন দুজন তামিলনাড়ু থেকে একজন কেরালা থেকে তাহলে বামের সঙ্গে কংগ্রেসের সংঘাত তীব্র হবে আবার এরাই এক একসঙ্গে হাত মেলাচ্ছে দেখুন কি হাত বাম কংগ্রেস এখানে মিলিয়েছে খুব সন্দেহ আছে কারণ কোনো বিশ্বাসযোগ্যতা নেই কংগ্রেসের লোকজন বলছে বামেদের ভোট দিও না সিপিএম এর লোকজন সেই অর্থে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নামেননি মোহাম্মদ সেলিম সুবিধা মতো মুর্শিদাবাদে গিয়ে প্রার্থী হয়েছেন সংখ্যালঘু ভোটার সেখানে বেশি পাশেই অধিত চৌধুরী বহরমপুর সেখানে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করবে শুধু নিজে জেদবার জন্য তারা কিন্তু এই সমঝোতা করেছেন যেই বোর্ড বেড়ে যাবে দেখবেন যৌথ আন্দোলন নেই যৌথ কর্মসূচি নেই যে যা নিজের তালে চলছে আচ্ছা সিপিএম সাকুল্যে কতটা কেন্দ্রে বামপন্থীরা ধরুন সব মিলিয়ে পশ্চিমবঙ্গ কেরাল ত্রিপুরা অন্যান্য রাজ্যে মিলিয়ে কত হবে পঞ্চান্ন আমি কিন্তু এটা আন্দাজে বললাম এর বেশি হবে না হলেও চার পাঁচটা বেশি হবে কম হতে পারে তৃণমূল কটা লড়ছে পঁয়তাল্লিশটা তাহলে পঁয়তাল্লিশটা আসনে দল লড়ছে আর পঞ্চান্ন আসনে বামপন্থীরা লড়ছে এরা বলছে আমরা মোদিজির বিরুদ্ধে লড়াই করে কেন্দ্রের সরকার বদল করব এইখানেই শুভেন্দু বলছেন যে নো ভোট টু মমতা প্রথম কথা এরা রাজ্যের নির্বাচন নয় এটা দেশের নির্বাচন সর্বভারতীয় স্তরে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা দেশের তো মোটামুটি মনস্থির করে নিয়েছেন যে তিনশো সাতানব্বইটা আসন দিয়ে তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র ক্ষমতায় অ্যালায়েন্স নিয়ে পরে এর বিস্তারিত ব্যাখ্যা দেবো আমি ফিগারটা আপনাদের বলে রাখলাম ধরুন তিনশো সাতানব্বই হলো না হলো ধরুন তিনশো সত্তর ক্ষমতায় যে নরেন্দ্র মোদী আসছেন এটা নিয়ে অতি বড় মোদী বিরোধী কিছু বলার নেই তারা জানেন লিখন পড়তে পেরেছেন সেখানেই শুভেন্দু বলছেন যে মমতা তো সরকার করবে না এদের এক একজন সাংসদ গিয়ে সংসদে বিশৃঙ্খলা কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেবেন ঘোট পাকাবেন রাজ্যের উন্নয়ন ব্যাহত হবে এর থেকে বরং দেশের মানুষ যে রায় দিতে চলেছেন সেই রায়ও যাতে বাংলার মানুষের রায় প্রতিফলিত হয় সেটা শুভেন্দু এনশিওর করতে চেয়েছে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন কারণ কংগ্রেস ছন্ন ছাড়া সব থেকে খারাপ ফলাফল তারা করতে চলেছে মার্ক মাই ওয়ার্ড কংগ্রেসের ইতিহাসে তৃণমূলের অবস্থা তথ্যই বছর বামেদের হয়তো আগের বারের থেকে কয়েকটা বাড়বে কেরালায় তারা একটু ভালো ফল করতে পারে এই জন্যই তারা রাহুল গান্ধীকে বলছেন তুমি কেন কেরালা এসে প্রতিদ্বন্দ্বিতা করছো তাহলে এই সব দলগুলো বিজেপির নেমেছে এদের ক্রেডিবিলিটি কি তৃণমূলের ক্রেডিবিলিটি কি এতটাই প্যারোকিয়াল ওদের চিন্তা ভাবনা যে আসানসোলের ওপারে যে ভারতবর্ষ সে সম্পর্কে তৃণমূলের কোনো নীতি নেই আপনি জিজ্ঞেস করুন তৃণমূলের কোন কর্মী সমর্থক নেতাকে আপনাদের বিদেশ নীতি কি আপনাদের আর্থিক নীতি কি আপনাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে আপনাদের ধারণা বলতে পারবে না একটা নীতি আছে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই সম্পদ গুলো দেখুন না অনুব্রত শাহজাহান বালু মানিক পার্থ কিছু আমলা জীবন কৃষ্ণ আরো অনেক আছে একজন তো প্রায় এক ডজন বা তলব পেয়ে যাননি তাহলে এরা হচ্ছে সম্পদ এদের আদর্শ কি ফিলসফি কি যে যদিন ক্ষমতায় আছে পাঁচ পুরুষের জন্য গুছিয়ে নেব তাই এদের কাছ থেকে আপনি সর্বভারতীয় প্রেক্ষিত ভারতের মর্যাদা ভারতের বিদেশ নীতি অভ্যন্তরীণ নীতি পরিকাঠাময় কি করে উন্নতি করা যায় এ সম্পর্কে কোনো ধারণাই পাবেন না এদেরকে ভোট দেওয়া মানে লোকসভা নির্বাচনে আপনার ভোটটা নষ্ট করা এটাই শুভেন্দু বলতে চেয়েছেন কারণ এরা ক্ষমতা ক্ষমতাত্রিসিমানিতে আসবে না যারা ক্ষমতায় আসবে সেই দলের সাংসদ সংখ্যা যদি বাড়ে তাতে আখেরে পশ্চিমবঙ্গের লাভ এবারে দু তিনজন কেন্দ্রীয় মন্ত্রী পেতে পারি আমরা আগের আমরা প্রতিমন্ত্রী পেয়েছিলাম কথা বলেছিলেন এবার তাদের মধ্যে অনেকে পুনরায় নির্বাচিত হবেন যাদেরকে প্রতিমন্ত্রী করা হয়েছিল তাহলে প্রথমবারের সাংসদ এবার তাদের অনেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হবেন অভিজিৎবাবুর মতো ব্যক্তিত্ব তমলুক থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে আপনাদের প্রত্যেকটা ভোট মূল্যবান কংগ্রেস অধিকাংশ আসনে জামানত রাখতে পারবে না বামপন্থীদেরও তাই যেখানে মুসলমান মানুষের সংখ্যা বেশি সেখানে এই দুটো দল কিছুটা সুবিধা করতে পারবে অর্থাৎ কাদের ভোট পাচ্ছে কংগ্রেস আর বাম সেটাও কিন্তু মানুষ বুঝছে এবং সেই জন্যই সেলিম উত্তর কলকাতা ছেড়ে চলে গেছেন ওখানে আর উত্তর কলকাতায় অসুবিধীপর প্রদীপ বটকে দাঁড় করিয়েছে তাহলে যাদের অস্তিত্ব নেই তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে কি করবেন বরঞ্চ নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য তাদের ভোট দেওয়া উচিত বিজেপির প্রতীক এরাই বলছেন শুভেন্দু এবং তার যে ওই বিজেপির পাল্টা ন্যারেটিভ টু মমতা এটা কারেন্সি পাচ্ছে কারণ স্বাধীনতার পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় অর্থনৈতিক অপরাধগুলোই এই জমানায় সংগঠিত হয়েছে দ্যার ইজ নট ইনাইন দ্যাক্ট করাপশন সেই থেকে কেন্দ্রীয় বঞ্চনা ধুয়ে তুলছে ছোট বলছেন প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন উনি কে উনি কে টবে লাগানো কাজ ফটফর ফটফট ফটফার করছে আড়াই হাজার পুলিশ নিয়ে করে টবে লাগানো গাছ সব্যবন্দরটা প্রশান্ত কিশোরের উনি বলবেন আর প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করবেন ওনার একমাত্র পরিচয় উনি পিসির ভাইপো কুলে জন্ম পৌরুষ ব্যাস আর কোন তার গুণাবলী নেই আর ওরকম কথা ইংরেজি মিডিয়ামে পড়া ক্লাস টেন পাস যে কোনো ছেলে মেয়ে বলতে পারে তো ওর কথার কি গুরুত্ব আছে বরঞ্চ তো শ্বেতপত্র প্রকাশ করতে হবে কত টাকা লুট হয়েছে আবাস যোজনায় একশো দিনের কাজে ক হাজার কোটি টাকা সেই টাকাগুলোকে উদ্ধার করো অপরাধীদের জেলে ভরো উদ্ধার করা টাকা দিয়েই মজুরির টাকা আবাস যোজনার কাজ করা যাবে বিজেপি এস হয়েছে না কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব একটা শ্বেতপত্র প্রকাশ করার কথা হয়েছিল পাঁচ মাস তো হয়ে গেল কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী বিগত বারো বছরে একটা কারখানা উদ্বোধন করেছেন বলার মতো কারখানা হ্যাঁ তাহলে বিরুদ্ধে মানুষ যাতে রায় দেয় সেই জন্যই শুভেন্দু নৌভট্ট মতা ক্যাম্পেন যতদিন যাচ্ছে সেই ক্যাম্পেন ততই মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বেড়াচ্ছে